অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরাকে কোনো কথা বলেনি প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, ট্রাইব্যুনালে ভাবলেশহীন হেভিওয়েট আওয়ামী মন্ত্রীরা। এবং রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ, ইট পাটকেলে রক্তাক্ত রেল যাত্রীরা। শুনছিলেন সংবাদ, শুনলাম আমন্ত্রণ একুশে সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@TheGreatEkusheETV চ্যানেলে। আল জাজিরাকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা কোনো কথা বলেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, সাত কলেজে সংকট সমাধানে সরকার কাজ করছে। তিতুমীর কলেজে শিক্ষার্থীদের শান্ত হওয়ারও আহ্বান জানান তিনি। শিলু শব্দমের প্রতিবেদন। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোনো কোনো গণমাধ্যম ভিন্নভাবে উপস্থাপন করেছে। জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে, আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে চার বছরের কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে চার বছরের কথা কিন্তু বলা হয়নি। নতুন গঠিত হওয়া বিভিন্ন কমিশন, দ্রব্যমূল্য সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন প্রেস সচিব। কমিশন যেগুলো গঠন করা হয়েছে এগুলো কিন্তু দিজ আর ইন্ডিপেন্ডেন্ট কমিশনস, এবং কমিশনের প্রধানই কিন্তু এই কমিশনের মেইন মানুষ। সো আমার মনে হয় কমিশন কেন্দ্রিক যে কোনো কোয়েশ্চেন উনাদের কাছ থেকে অ্যানসারটা চাওয়াটা বেটার। কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া না হলেও খুব শিগগিরই নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেইন আলুটার দামই 500-400 টাকা। তিতুমীর কলেজের আন্দোলনের বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দেন তারা। বাংলাদেশের যত আদিবাসী কমিউনিটি আছে সবার সাথে কথা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে গত এক যুগে যারা আত্মাহুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে তাদের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আন্দোলনের বাইরেও যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। মাহিলা ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবারের এই আয়োজন। গণঅভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার কাজ বাস্তবায়নে চার বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো মাস্টার প্ল্যান থাকতে পারে। চার বছর লাগবে সংস্কার করতে, এই যে প্রলম্বিত করা, এই প্রলম্বিত করা এক ধরনের আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোথায় কোনো সমস্যা হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহতদের সহায়তা করে ঘোষণা দেন, আন্দোলনের শহীদদের স্মরণে তাদের স্ব এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণের। স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। তারেক রহমান বলেন, আন্দোলনের বাইরেও সামাজিকভাবে যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে
সে যে পরিবারই সদস্য হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হয়। এদিন সাবেক 10 মন্ত্রীসহ 14 জনকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী সরকারের সাবেক মন্ত্রীসহ 13 জনকে। এ কারণে সকালেই পুরো ট্রাইব্যুনাল ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। জুলাই আগস্টের গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপরই আনা হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে। এরপর একে একে নামানো হয় সাবেক মন্ত্রী ফারুক খান, শাজাহান খান, আনিসুল হক, রাশেদ খান মেনন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী ও জুনায়দ আহমেদ পলককে। এরপর তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। শুনানির শুরুতেই ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। সে সময় চিফ প্রসিকিউটর বলেন যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর চেষ্টা চলছে, ইন্টারপোলের কাজও চলমান। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন শেখ হাসিনা ছিলেন জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু, এই 13 জন সহ বাকিরা ছিলেন সহযোগী। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে এই অপরাধগুলো সংগঠন করেছেন। এদিন আসামি পক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন, সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার দেখা কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। অন্য মামলায় গ্রেফতার থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। 4.5 ঘন্টা অবরোধ করে আলোচনার জন্য সড়ক ছেড়ে দিলেও পরে ফের অবস্থান নিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর আগে সকালে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে অবরোধ করলে বিমানবন্দর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে মহাখালী রেল ক্রসিং অবরোধ করায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা 2টি আন্তঃনগর ট্রেন থামিয়ে দিলে হামলা হয়। এতে শিশুসহ কয়েকজন আহত হন। বিস্তারিত দীপু শিকদার রিপোর্টে। রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। তিতুমীর যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা বা দাবিটা, এটা আজকের না, এটা 1997 সাল থেকে চলে আসতেছে, এখন পর্যন্ত চলমান। 97 থেকে আন্দোলন শুরু হওয়ার পর 98 সালে আমাদের ইন্টারকে বাদ দেওয়া হয় শুধুমাত্র আমাদের তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার জন্য। কিন্তু 2005 সালে কোনো কারণবশত জগন্নাথকে বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, আমাদের দেওয়া হয় না, এটা অবশ্যই রাজনৈতিক কারণে। সোমবার বেলা 11:15 দিকে 1.5 থেকে 2000 শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন।
মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। আমাদের দাবি মানা হোক, আমাদের অযৌক্তিকতা তো, 57,000 শিক্ষার্থী আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম শিক্ষার্থী কারো নাই। আমাদের জায়গা আছে, আমরা 5 থেকে আরও 6টা হল ওখানেই ওখানেই হল করা যাবে, 10টা হল করা যাবে, না হলে আমাদের স্থায়ী ক্যাম্পাস করা যাবে। তিতুমির ভার্সিটি হবে হবে, এটা আমার না, পুরো মহাখালী গুলশান বনানী এবং 58,000 শিক্ষার্থীর প্রাণের দাবি। এতে বনানী থেকে তেজগাঁও, তেজগাঁও থেকে বনানী, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীর গেট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ছাত্ররা আন্দোলন করলে তারা মানুষের কষ্ট না দিয়া সরাসরি তারা সরকারের সাথে যোগাযোগ করিয়া এটা মীমাংসা করা উচিত। অধিকার হলো ছাত্রদের, ছাত্ররাই দেশ চালাবে, এরা অধিকার হেরা যাবে না। এই যে 3 ঘন্টা বৈশা দিয়েছে, কে বা খাওয়া কে বা সরকার বেবা কিয়া, যে তাদের যে লোকগুলো যেখানে আছে, যেহেতু যে পদে যারা বৈশা রয়েছে তাদেরকে জানান দরকার। রাস্তাঘাট 2 দিন পর বন্ধ করিয়া এত আন্দোলন করা ঠিক না। খুব কষ্টের দেশ এটা, এই দেশে জন্মগ্রহণ করিয়া কী যে ভুল করছি, খালি ঢাকা এলেই কষ্ট করা লাগে, ঢাকা এলেই কষ্ট। আমি ভাই কুমিল্লার থেকে আসলাম ভাই, এই সাইদাবাস থেকে এটা খুব কষ্ট করে আসলাম। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং অবরোধ করে এবং 2টি আন্তঃনগর ট্রেন থামিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে শিশুসহ 2 ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 4.5 ঘন্টা পর আন্দোলনকারীরা সড়ক ছাড়লে সড়ক যোগাযোগ ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 1.5 ঘন্টা পর আবারও মহাখালীর বিভিন্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইসলামী ব্যাংকে এস আলমের খেলাপি ঋণ 10,000 কোটি টাকা, শেয়ার বিক্রির সিদ্ধান্ত। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদে। এস আলমের কাছ থেকে জব্দ করা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেওয়া হবে। এক্ষেত্রে 10,000 কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান উবায়দ উল্লাহ আল মাসুদ। পাশাপাশি নতুন আরও 10,000 কোটি টাকার শেয়ার ইস্যু করার উদ্যোগের কথাও জানান তিনি। আমানত ও ঋণের মধ্যকার 20,000 কোটি টাকার ব্যবধান ঘোচাতে এমন উদ্যোগ নিচ্ছে ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, বিদেশি বিনিয়োগকারীরা যুক্ত হলে ইসলামী ব্যাংকের অবস্থার আরও উন্নতি হবে, বাড়বে মানুষের আস্থাও। তহিদুর রহমানের রিপোর্ট। ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটির 80% বেশি শেয়ার কবজায় নেই বিতর্কিত ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম। পাশাপাশি ঋণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেয় এস আলম। হাতে থাকা শেয়ার যাতে এস আলম বিক্রি করতে না পারে, সেজন্য এস আলমের সব শেয়ার জব্দ করে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে এসব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, এস আলমের জব্দ 10,000 কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। এছাড়া নতুন ইস্যু করা হবে আরও 10,000 কোটি টাকার শেয়ার। আমানত এবং ঋণের মধ্যকার 20,000 কোটি টাকার ঘাটতি পূরণে এমন উদ্যোগ বলে জানান তিনি। শেয়ারের ক্রেতা হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা প্রাধান্য পাবে বলে জানান ইসলামী ব্যাংক চেয়ারম্যান। একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1,600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেটে এখন 60 টাকা আছে, 696, এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। 20,000 কোটি যে বাকি 10,000 থাকলো, আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাংক বিএসসিসির পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে। ইসলামী ব্যাংকের 17 শাখায় 45টি অ্যাকাউন্টের মাধ্যমে নামে বেনামে এস আলম গ্রুপ অন্তত 80,000 কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানান তিনি। আমরা হিসাবগুলি করে দেখেছি, আমাদের 17টা ব্রাঞ্চে প্রায় 45টি অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে, এটা ওই অ্যারাউন্ড 80,000 আসছে। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংকে যুক্ত হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে। আইসি যদি আসে, এটা একটা ক্রেডিবিলিটি দেয়, তার বার উচার নিয়ে এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করেই আমরা বিনিয়োগ করব। অভিহিত মূল্য অনুযায়ী এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য প্রায় 1,600 কোটি টাকা, তবে বর্তমান বাজার মূল্যে যা প্রায় 10,000 কোটি টাকা। ভাঙতে সহজ, গড়তে পারা যায় না, আমরা সেই ভাঙতে দিতে চাইব না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার।
সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, আল জাজিরাকে এমন কথা বলেননি প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, ট্রাইব্যুনালে ভাবলেশহীন হেভিওয়েট আওয়ামী মন্ত্রীরা। এবং রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ, ইট পাটকেলে রক্তাক্ত রেল যাত্রীরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল 2021 নম্বর আর ভিজিট করুন 21dashtv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 এর সাথেই থাকুন।